তো গত ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের খেলনা যেগুলো রিমোটে অপারেট করা হয় বা রেডিও কন্ট্রোল, এগুলার কন্ট্রোল সেকশন নিয়ে আলোচনা করছিলাম। তারপরে মোটর ড্রাইভিং সেকশনের পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আমরা যেটি আলোচনা করব সেটি মূলত এএসকে মডুলেশন সম্পর্কে। তো চলুন ভিডিও শুরু করি। এএসকে মডুলেশনের পূর্ণ অর্থ হচ্ছে অ্যাম্পিটিউড শিফট কিং মডুলেশন। তো এই মডুলেশনের প্রিন্সিপাল মূলত যেটা সেটা হচ্ছে ডিজিটাল ডাটা ট্রান্সমিট বিষয়। মূলত আমাদের এখানে মডুলেটর বলা যায় যেটি থাকবে, সেটি মূলত সুইচিং ট্রানজিস্টারের মতো অপারেট করা হবে। যখন ইনপুট ডাটাটা ওয়ান হবে তখন এটি অ্যাক্টিভ হবে, আর জিরো হলে অফ হবে। এরপর আসি রিসিভিং সেকশন। রিসিভিং সেকশনে যেটি আছে সেটা হচ্ছে আরএফ টিউনার সার্কিট, যেটি মূলত ট্রান্সমিটেড রেজোনান্স ফ্রিকোয়েন্সিতে অপারেট হয়। তারপরে অ্যাম্পলিফায়ারের পর হচ্ছে ফেজ লক লুপ। ফেজ লক লুপ মূলত একটি স্টেবল ফ্রিকোয়েন্সিতে ধরে রাখার জন্য কাজ করে থাকে। আর এটি যে ডাটা ফ্রেম সেটি একটু দেখি। এটি হচ্ছে এর ওয়েব ডায়াগ্রাম, যেখানে হচ্ছে আমরা মূলত যদি ডিজিটাল ডাটা প্রেরণ করি, অর্থাৎ জিরো আর ওয়ান প্রেরণ করি, আর ক্যারিয়ার সিগন্যাল তো একটানা 433 মেগাহার্জ সিগন্যাল প্রেরণ করবে। যখন আমি এটাতে ওয়ান ডাটা প্রেরণ করবো, ওয়ান হলে তাহলে ক্যারিয়ার রিকোয়ারমেন্টটি অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হলে তখন তখন এটি মডুলেটেড হবে। আবার জিরো হলে সেটি কোনো সিগন্যাল পাঠাবে না, ওয়ান হলে আবার সিগন্যাল পাঠাবে, জিরো হলে কোনো সিগন্যাল পাঠাবে না। এটি হচ্ছে এর কার্যপ্রণীতি। তো এখন এর সার্কিট ডায়াগ্রামটা দেখি, এটি কীভাবে ডেমনস্ট্রেট করব। এটি হচ্ছে মূলত এর সার্কিট ডায়াগ্রাম, যে আমি এটাতে 12 নম্বর পিন ট্রান্সমিটেড ডাটা পিনের সাথে কানেক্ট করছি। আর রিসিভার সেকশনের যেটা সেটা হচ্ছে 11 নম্বর পিন, সেটি আমি কানেক্ট করছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রয়োজনীয় ম্যাটেরিয়ালগুলো হলো একটি আরডিনো ইউনো, তারপরে একটি আরএফ মডিউলের সেট, আর সেটটি আরডিনো ন্যানো। তো এরা হচ্ছে প্রোগ্রাম। এই প্রোগ্রামটা মূলত রেডিও হেড লাইব্রেরির অংশ। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভবিষ্যতে আমি আরডিনোর বিভিন্ন ক্লোন মাইক্রো কন্ট্রোলার নিয়ে ভিডিও দিব। তো এটাতে আমি এখন যেটা সেট করব সেটা হচ্ছে ট্রান্সমিটেড প্রোগ্রামটা সেট করে রাখছি, আর ট্রান্সমিটেড প্রোগ্রামে আমার নাম দেওয়া আছে। আর অন্য একটি কম্পিউটারে রিসিভার পার্ট এখানেও সেট করে রাখছি, যেহেতু দুটা আলাদা আলাদা কম্পিউটার রাখছি। তা দেখুন এখানে কী হচ্ছে। সিরিয়াল মনিটরে দেখা যাচ্ছে যে ট্রান্সমিটেড সেকশনের যে প্রোগ্রামটা আমি সেট করে দিয়েছিলাম, নাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস বা আমার ইউটিউব চ্যানেলের নাম, সেটাই মূলত এখানে চলে আসছে। যেহেতু এসকে মডুলেশনে অনেক নয়েজ বা সিগন্যাল টু নয়েজ রেশিওর অনুপাত কম থাকে, সেই কারণে এটা একটু কাছাকাছি রাখতে হয়। আবার পাওয়ারের ইস্যু আছে, যার কারণে এটা একটু লেট করে আসতেছে। তবে এসএনআর রেশিও ভালো হলে তখন দ্রুত এই ডাটাগুলো পরস্পর আসতে থাকবে। তো এইভাবেই এসকে মডুলেশন কাজ করে থাকে। এখানে এসকে মডুলেশনের মাধ্যমে অ্যাস্কি ক্যারেক্টার পাঠাচ্ছি, যেটি কনভার্ট বাইনারি ডাটা কনভার্ট হয়ে এসকে মডুলেটেড হয়ে আমার রিসিভার সেকশনে যাচ্ছে। এসকে মডুলেশনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রেম রেট। এর স্টার্ট বিট আর ইন বিট থাকে, যার মাধ্যমে এটাতে ডাটা ফ্রেম লিমিট করে দেওয়া হয়। যদি কোনো ফ্রেম রেট না থাকতো তাহলে ডাটা অ্যাসিনক্রোনাস হয়ে যেত। এখানে সিনক্রোনাস এসকে মডুলেটেড পদ্ধতি দেখানো হয়েছে। তো এসকে মডুলেটেড পদ্ধতি যে সিম্পল কমিউনিকেশন ফর্ম, অর্থাৎ রিমোট কন্ট্রোল গাড়ি বা জাহাজে যেগুলো 27 মেগাহার্স, 40 মেগাহার্স, 48 মেগাহার্স অপারেট হয়, সেগুলো কীভাবে ডাটা পাঠায় বা ডাটা রিসিভ করে তার একটি ডেমনস্ট্রেশন আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এটা হচ্ছে আমার সেট আপ, উইথ যে রিসিভার ট্রান্সমিটেড পার্ট, আর ওখানে আছে রিসিভার পার্ট। রিয়েল টাইম ফুটেজ আমি দেখিয়েছি। এবার দেখি এটাতে যখন আমি আমার স্পেকট্রাম অ্যানালাইজের রিকোয়ারমেন্ট দেবো বা সফটওয়্যার ডিফাইন্ড রেডিও একারে পয়ানে এটি কীভাবে আসে সেটি দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর পর একটি বিপ সাউন্ড আসতেছে। এই একটা বিপ সাউন্ডটাই মূলত অনেকগুলো ক্যারেক্টার পাঠানো হচ্ছে, আর এগুলো যাচ্ছে এসকে মডুলেটেড সিগন্যালের মাধ্যমে। আমি যখন এটা ন্যারো এফএম ব্যান্ডে সিলেক্ট করবো, অর্থাৎ ন্যারো এফএম মডুলেটেড ডিমডুলেটেড পার্টে সিলেক্ট করবো, তখন এটাতে মূলত কোনো নয়েজ বা সাউন্ড আসতেছে না। যদি আমি এম মডুলেটেড ডিমডুলেটেড সিলেক্ট করি তখন একটা নির্দিষ্ট সাউন্ড পাওয়া যাচ্ছে।
যা অডিও স্পেকট্রাম যে ছোট ডিসপ্লে ওটা দেখা যাচ্ছে, তো এটাই মূলত এর যে রিয়েল টাইম স্পেকট্রাম সেটাই আপনাদেরকে আমি দেখালাম। এটা হচ্ছে মূলত 433 মেগাহার্জে, মানে আমি 433 মেগাহার্জে আমি এটি মূলত অপারেট করতেছি। এখন আমি আপনাদেরকে যখন গত ভিডিওতে যে রিমোট দেখিয়েছিলাম সেই রিমোটের সিগন্যাল আমি আপনাদেরকে ক্যাপচার করে দেখাবো। তো এই খেলনাগার রিমোটগুলো মূলত তিনটি ফ্রিকোয়েন্সিতে আসে, 28 মেগাহার্জ, 40 মেগাহার্জ আর হচ্ছে 48 মেগাহার্জ। তো আমার কাছে যেটা আছে এটা মূলত 40 মেগাহার্জ, আর 27 মেগাহার্জ হচ্ছে যেটা ক্যান কার, স্মল যে ক্যান কার আছে ওটা হচ্ছে 27 মেগাহার্জ। তো 40 মেগাহার্জে আপনারা দেখুন যে কীভাবে টোনগুলো শোনা যায়। আমি যদি 4 চ্যানেলে আলাদা আলাদা বাটন টিপ দিলে আলাদা আলাদা টোন শোনা যাচ্ছে, অর্থাৎ এখানে কন্টিনিউয়াস এসকে মডুলেটেড বা টোন মডুলেশন হচ্ছে, যার কারণে যে কমান্ড রিসিভার সেকশনে কমান্ড পাওয়ার পরেই তারপরে এক একটি চ্যানেল অ্যাক্টিভ হচ্ছে, বা এখানেও একটি এসকে মডুলেটেড সিগন্যাল প্রেরণ হচ্ছে। তো এসকে মডুলেশনে বিভিন্ন টার্ম বা বিস্তারিত বিষয় আমি আপনাদেরকে জানালাম, পরবর্তীতে ফ্রিকোয়েন্সি মডুলেটেড বা ফ্রিকোয়েন্সি শিফটিং কীভাবে কাজ করে সেই বিষয়ে বিস্তারিত ডেমনস্ট্রেশন দেখাবো। তো দেখুন আমার রিমোটে কোনো সাইড ব্যান্ড নাই, খালি 40 মেগাহার্জে আমাদের এই সিগন্যালটি আসতেছে। তো এই মেকানিজমটা অনেক পুরনো, অনেক পুরনো বলতে এগুলো প্রায় 5-6 সালের মেকানিজম। 5-6 সালে যখন বাজার রিমোট কন্ট্রোল গাড়ি আসছিল, বা রিমোট কন্ট্রোল গাড়ি বা খেলনা যেইগুলোই বলেন না কেন, সেগুলো মূলত এসকে মডুলেটেড সিগন্যালের মাধ্যমে কাজ করত। আর এসকে মডুলেটেড সিগন্যাল ওল্ড মডেমগুলোতে দেখা যেত, এখন আর এসকে মডুলেশন ছোটোখাটো কাজ ছাড়া দেখা যায় না। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।